অঙ্গনারী কেন্দ্রে এক শিশুর ওজন না করাতে দেওয়া নিয়ে বচসার জেরে ওই শিশুর পরিবারের হাতে আক্রান্ত এক অঙ্গনারী কর্মী। তার বাড়িতে গিয়ে ব্যাপক মারধর করা হয়। মঙ্গলবার রাত 8:30 নাগাদ ওই কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে। জখম কর্মীর নাম শিবানী প্রামাণিক, বয়স 47 বছর, মোথাবাড়ি থানার লক্ষ্মীপুর এলাকায় বাড়ি তার। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। মন্ডল কেন মারলো সেন্টারে এসে? আমার সেন্টারে ওর বাচ্চাকে আমাদের মোবাইলে 1 থেকে 8 তারিখের মধ্যে মোবাইলে রিপোর্ট দিতে হয় ওজনে। এবার ওর বাচ্চাকে ওজন করতে গিয়ে বলছে ওজন করতে দিব না। আমি তো সেন্টারে আসলে তো ওজন করতে লাগবেই, আমাদেরকে রিপোর্ট দিতে হচ্ছে। ওই যে না, ওজন করতে দিব না, আমাকে বলছে যে বিভিন্ন ধরনের এমনভাবে গালাগালি করছে, মুখ থেকে সরার কথা নয় ওগুলো। এবার আমাকে মারতে এসে এবার আমার বাড়িতে কেউ নাই, আমি শুধু একাই আছি। এবার আমি ঘরে ঢুকেছি, এবার আমাকে ফেলে, জলের ক্যারেট ছিল ওইখানে ফেলে আর মুখে হাত ভরে ওই আর কেউ ছিল কারমেলা কি হয়েছে বল। ওর তো কতদিনের মেয়ে? ওটা বলে খাবার নিবে স্যার, কিন্তু মাপবে না বাচ্চাকে। আর আমাদের রিপোর্ট দিতে হয় সেন্টারে একটা চালিয়েছে প্রায় 9টার দিকে সকালেই। ওর নাম কি অভিযুক্তর নাম? ওই একাই মন্ডল, প্রসেনজিৎ মন্ডল। আর রূপালী মন্ডল আর দেবী মন্ডল, ওদের বাড়ি ওই গ্রামেই। লক্ষ্মীপুর কালী মন্দির সংলগ্ন এলাকায় এর অঙ্গনারী কেন্দ্রটি রয়েছে। প্রতি মাসে শিশুদের ওজন করানোর রেকর্ড পাঠাতে হয় সংশ্লিষ্ট জেলা দপ্তরে, কিন্তু এক শিশুর ওজন করাতে দিতে চাননি তার পরিবার। তারপরেও ওজন করানো অপরাধে তাকে মারধর ওই শিশুর পরিবারের সদস্যদের। অভিযুক্তরা হলেন প্রসেনজিৎ মন্ডল, শ্রীদেবী মন্ডল এবং রূপালী মন্ডল। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।